সুন্দরবন। বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিষয়াবলীর অন্যতম। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠে সুন্দরবনের প্রায় 66% রয়েছে বাংলাদেশে এবং বাকি 34% রয়েছে ভারতের মাঝে। আর এই বিশালতার মাঝে কিছু সময় কাটানোর সুযোগ হয়েছিল আমার। সো ইন দিস ভিডিও আই এম গোনা শো ইউ মাই এক্সপিরিয়েন্স অফ সুন্দরবন। সকাল 8টার মাঝে আমরা ডিপার্টমেন্টে উপস্থিত হই। আমার বন্ধু আমাকে বিদায় দিতে আসছে, গুড লাক। সবার মাঝে একটা অন্যরকম উত্তেজনা কাজ করছিল। তারপর ক্লাসে বসিয়ে ট্যুরে করণীয় এবং বর্জনীয় কাজ সম্পর্কে বর্ণনা করেন আমাদের দুজন স্যার। ও হ্যাঁ, আরেকটা কথা, আমাদের দুজন স্যারও ছিলেন আমাদের সাথে। একজন হচ্ছেন অরূপ স্যার আর অন্যজন আরিফ স্যার। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে সান্তাহার, তাই একটা বাসে করে আমরা সবাই রওনা করি সান্তাহারের উদ্দেশ্যে। এখন আমরা এসেছি সান্তাহার স্টেশনের পাশে একটা রেস্টুরেন্ট থেকে আমাদের যে নাস্তার যে প্যাকেটগুলো সেগুলো নেওয়ার জন্য আসছে। আমাদের চারজনের দায়িত্বে দিছে স্যার, ইভেন স্যারও আছে। তো এখানে আগে প্যাকেটগুলো রেডি টেডি করে নিই, তারপরে এখান থেকে হয়তো এক দেড় ঘন্টা লাগবে ট্রেন আসতে, তারপর আমরা এখান থেকে রওনা করি, নাকি বন্ধু? খাবার সংগ্রহ করে আমরা প্ল্যাটফর্মে নিজ নিজ টিকিট নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকি ট্রেনের জন্য। আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ঠিক 10 মিনিটের মাঝে ট্রেন চলে আসে আর আমরা ট্রেনে ওঠার জন্য ব্যস্ত হয়ে যাই। আমরা এখন ট্রেনে উঠে বসছি, 10-15 মিনিট যাব, এখানে কোনো কাজ নেই। এই যে 6 ঘন্টা এখন আমাদের এইভাবেই বসে থাকতে হবে। আমার ঠাকুরগুলো অলরেডি লাফালাফি শুরু করে দিয়েছে, তো এইভাবে যাইতে থাকি একদম 6 ঘন্টা। এরকম একটা বোরিং জার্নি, তারপরে হয়তো যে কোনো এক্সাইটেড কোনো কিছু ঘটতে পারে। আমাদের নাস্তা, এটা আসলে নাস্তা বলতে দুপুরের খাবার, অলরেডি ফুলে খাওয়া দাওয়া শুরু করে ফেলছে ওরা। খাওয়া দাওয়া শেষ করে খুব অল্প সময়ের জন্য একটু রেস্ট নিয়ে নিই, কারণ আধ ঘন্টা পর থেকে আমি আর নিজের সিটে বসে থাকিনি। প্রায় প্রত্যেকটা স্টেশনেই নেমে মুহূর্তগুলো উপভোগ করেছি। আমরা ট্রেনের বিরতিতে ঘুরতে বেরোইছি, আমরা দেখতেছি স্টেশনের কী অবস্থা। স্টেশনে কোনো কিছুর অভাব আছে না, থাকলে সেটা আমরা পূরণ করার চেষ্টা করি। ট্রেনে যেতে যেতে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আশেপাশে দেখতে পাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিখ্যাত হার্ডিঞ্জ ব্রিজ, প্রকৃতির নানা সৌন্দর্য। এক সবাই সবাই মেতে উঠি নানা রকম নাচ গানের আর ঠিক সন্ধ্যে 7টায় আমরা পৌঁছাই খুলনা স্টেশন। ট্রেন থেকে নেমে স্টেশনে দাঁড়িয়ে সবাই মিলে একটা গ্রুপ সেলফি তুলেই
অটোতে করে রওনা করি ঘাটের উদ্দেশ্যে। ঘাটে একটু অপেক্ষা করতে হয় ট্রলারের জন্য। ট্রলার প্রস্তুত হওয়ার সাথে সাথেই সবাই ট্রলারে উঠে পড়ি। আশেপাশে অনেক ছোট বড় জাহাজের আলো আর পানিতে তাদের প্রতিচ্ছবি, এ এক অ্যাডভেঞ্চারাস ফিলিং। This is our dining. এইখানে মেবি আগামী তিন দিন আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এটা হচ্ছে শিপের ডেক সম্পূর্ণটা, আশেপাশে শুধু পানি আর পানি। খালি ফ্রেশ হবা সোয়া নয়টার সময় এখানে হাজির, ঠিক আছে? দামে ঘুরলেই নিচতলা যাওয়া সিঁড়ি, ঠিক আছে? এক গাড়ি চলে আসে হচ্ছে আবুজার আর নাবিদাল আসান, চলে আসো। এরপর আসো তাউসিফ ইমরান, রুমের নাম্বার দিয়ে দিছে, এখন আমরা রুমের দিকে যাচ্ছি। রুম টুর, ও মাই গড, এখানেই রুম শুরু, এখানেই রুম শেষ। হ্যাঁ শাবাস, দিস ইজ মাই রুমমেট, উই আর রুম ইজ ফর নেক্সট 3-4 days. ফিউ ইঞ্চেস লেটার ঘটনার চাঙ্গা ফ্রেশ হয়ে গেছে, এখন আমাদেরকে ছাদের উপরে যাইতে বলছে, আমরা ওইদিকে যাচ্ছি। ছাদে গিয়ে দেখি আমাদের জন্য একটা কিউট কেক আনা হয়েছে। সবাই মিলে সেই কেক কাটা হয়, আর কেকটা দেখতে যেমন সুন্দর, খেতে জাস্ট ওয়াও। আসুন আমরা খাই। না না, তোমরা মেয়ে মানুষ, তোমরা খাবে না। তুমিও কেক পেয়েছো, আমিও কেক পেয়েছি। এটা আপাতত আমাদের রাতের মিল, আর খাবার সঙ্গে খুদা লাগছে, এত কথা বলার সময় নেই। সারাদিন জার্নি করার কারণে খাওয়া দাওয়া শেষে আর জেগে থাকতে পারিনি, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। ইনশাল্লাহ কথা হবে পরের দিনের গল্পে। টিল দেন ভালো থাকবেন।